আসসালামু আলাইকুম আমি রোমাইসা ঢাকা থেকে বলছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করেছি তো সকাল থেকে ওয়েদারটা কিন্তু একেবারে অন্যরকম ছিল কোনো প্রকার রোদ ছিল না অনেক বেশি বাতাস হচ্ছিল তো বেশ ভালোই লাগছিল তো অনেকটা সময় বেলকনিতে বসেছিলাম সকালে নাস্তাটাও কিন্তু করে নিয়েছি আয়সা এখনো ঘুমাচ্ছে ওর বাবা অফিসে চলে গিয়েছে এই গাছটাতে নতুন নতুন অনেকগুলো ফুল ফুটেছে আর দেখতেও মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে এখন চলে যাবো বান্না করার জন্য আজকে কিন্তু খুব মজার মজার খাবার রান্না করব আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে ধনিয়া পাতা ভত্তা করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর খুব সামান্য একটু তেল দিয়ে নিব অনেকগুলো রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর ভত্তার মধ্যে কিন্তু রসুন আর পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে খেতে তো আমি একটু পরিমাণে বেশি করে দিয়ে নিয়েছি একটু লালচে কালার হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে নেব আর ভত্তাটা হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব। এতে করে খেতে বেশি ভালো লাগবে সব কিছুকে চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলোও দিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটাকে সব কিছুর সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম জালে কিছুটা সময় ওয়েট করতে হবে মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই দিয়ে একবার নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই কিন্তু ঘরে এইভাবে ধনিয়া পাতার ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে আর ধনিয়া পাতা থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে আর এই পানিটার মধ্যে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন পানিটাকে শুকিয়ে খুব ভালো মতো আরও চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে পানিটা যে এক্সট্রা বের হয়েছিল কোনো প্রকার যাতে পানি না থাকে একেবারে শুকিয়ে যায় তারপর হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু ভত্তাটা হয়ে যাবে চালে কিন্তু পাটাতেও বেটে নেওয়া যাবে এই তো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর খেতে অসম্ভব মজার এইভাবে আপনারাও ঘরে ট্রাই করবেন তো আরও অনেক কিছু রান্না করব ভত্তাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে কিছু আমি রুই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো মতো ক্লিন করে একটু লবণ হলুদ আর একটু গোড়ামরিচ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এই মাছগুলোকে এখন হচ্ছে ভেজে নেব তারপর হচ্ছে অর্ধেকটা পরিমাণ মাছ আমি ভোনা করে নেব আর অর্ধেকটা হচ্ছে চড়চড়ির মধ্যে দিয়ে নেব মাছটাকে ভেজে রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে আজকে চচড়িয়ে হচ্ছে আমি পালং শাক দিয়ে রান্না করছি এই তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় পালং শাক আলু একটুখানি পাতা আর হচ্ছে টমেটো আর যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তারই অর্ধেকটা পরিমাণ মাছ দিয়ে এই তরকারিটা আমি রান্না করে নিচ্ছি ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু আমি নিয়মিত ব্লগ ছাড়ছি না তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার কি হয়েছে আসলে আমার মেয়েটা একটু অসুস্থ ছিল এই কারণে আমি নিয়মিত ব্লগগুলো ছাড়তে পারিনি আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দয়া করবেন আলহামদুলিল্লাহ এখন ও সুস্থ আছে আশা করি এখন থেকে নিয়মিত ব্লগগুলো পাবেন খুব তাড়াহুড়ো করেই কিন্তু রান্না বান্না শেষ করে নিচ্ছি খাওয়া দাওয়াটা শেষ করে নেওয়ার পরে অনেকগুলো কাজ হাতে রয়েছে সেগুলো শেষ করতে হবে তারপর হচ্ছে বিকালে একটু বাহিরে যাব আগের ভিডিওগুলোতেও কিন্তু শেয়ার করেছিলাম আমাদের পাশে কিন্তু একটা নদী আছে তো সেখানে ঘুরতে যাব অনেকটা দিন ধরে কিন্তু আমরা বাহিরে যাই না আয়সারও একটু শরীরটা খারাপ ছিল তো অনেক কিছু মিলেই কিন্তু যাওয়াটা হয়নি তো ভাবনা আজকে ঘুরে আসি আজকের মাছ বোনাটা কিন্তু মটরশুটি দিয়ে করছি মটরশুঁটি দিয়ে মাছ ভোনা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে নিব তারপর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেলে বাস ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে ভুনাটা রান্না করা কিন্তু খুবই ইজি আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি একটু কাঁচামরিচও দিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে কিছু টমেটোও দিয়ে নিচ্ছি মাছ ভোনাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছে তো আশা বাবা সবাইকে হাই দিচ্ছিল তো যাওয়ার পথে হচ্ছে একটা ভ্যানালা দেখলাম তো সেখান থেকে কিছু কেনাকাটা করছিলাম আর কি আশা কিন্তু অনেক বেশি ঘুম পাইছে ও কেমন জানি করছিল ঘুমাবে আমরা জাস্ট ওকে রেডি করে নিয়েই বাইরে চলে আসছি এই তো চলে আসছি আসার সময় পথটা একটু হেঁটেই আসলাম যেহেতু অনেকটা দিন ধরে বাইরে আসা হয় না তো ভাবলাম একটু হেঁটেই যাই নদীর পানিটা কিন্তু অনেক বেশি কমে গিয়েছে যার কারণে খুব বেশি একটা ভালো লাগছিল না আর পানিটাও কিন্তু অনেক কালো হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম ছবি তুলছি পরে দেখি এখানে ভিডিও হচ্ছে আয়সা কোনোভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না এত বেশি ওর ঘুম পাইছে নদীর পারে আসবো আর নৌকায় চড়বো না তা কেমন করে হয় এখন হচ্ছে টলারে চড়ছি একটু নদীর মধ্যে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি শেষ নৌকাটা এখন পারে চলে আসছে আমরা এখন নামবো এখন একটা রেস্টুরেন্টে বসলাম একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে বাসার দিকে যাব আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ